হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা দিন তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শুরু করলাম। তো এখন বাজে সকাল 10টা, ঘুমের থেকে উঠে পড়েছে অনেকক্ষণই, তারপর একটু চা করলাম রান্নাঘরে এসে। আজকে একটু দুধ চা করেছি, এই দেখো তিনজনের জন্য 3 কাপ দুধ চা করেছি। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে চাটা আমরা খেয়ে নিই, আর কী কী রান্নাবান্না হয় না হয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এখনও কিছু ঠিক করা হয়নি, তো আমি রান্নাবান্না করবো। আর এই রান্নাঘরের অবস্থা এখন সব খারাপ হয়ে রয়েছে, এগুলো গোছাতে হবে। চাটা খেয়ে গুছিয়ে দেবো, তারপর দিদি এসে কাজ করে দেবে, আর আমি দেখি কি রান্না করি, দাদার সঙ্গে কথা বলি। তো চলো চাটা নিয়ে ঘরে যাই। তোমার সোনা মাম্মু চলে এসেছে। জনি এখনো ছাড়া না? হ্যাঁ জনি, এই জনি আয় আয়, এই যা চলে গেল। এমা পড়েছো আজকে? কোথায় পড়তে গেছিলে? আমার বাড়ি। খেলা করো? আজকে কি রান্না হবে বলো তো? মাংস। মাংস শোনা মা, উলে বাবা রে রান্না করবো। দাদা মাংস নিয়ে এসছে, খাসির মাংস। জনি খাটের তলায় ঢুকলো, খিদে পেয়েছে। কি খাবে? পাউরুটি কলা? মাংস এখন? মাংস তো দুপুর বেলা। এই জনি কই বেরো, বেরোচ্ছে। তো চলো রান্নাঘরে যাই, রান্নাবান্না শুরু করি। এই হচ্ছে মাংস, 1 কেজি রয়েছে এখানে। তো এটা ধুয়ে পরিষ্কার করব, তারপরে রান্নাবান্না শুরু করব। আগে এর জন্য আলু পেঁয়াজ, আলু আর পেঁয়াজটা কেটে নিই। তো আলু আর পেঁয়াজটা কেটে নিই, আর আদা রসুনের পেস্ট ফ্রিজে আছে, রান্নাটা শুরু করি। খাবি তো? কি খাবি? পাউরুটি কলা? সকালে এখন পাউরুটি কলা খেতে হবে। নিয়েছি কড়াতে তেল গরম করতে দিলাম, এবার আলুটা দিয়ে দেবো, আর মাংসটা মানে ধুয়ে রেখেছি। রান্নাটা বসিয়ে দিলাম, রান্নাটা হোক। আর দিদি চলে এসছে, বাসন মাজবে, ওই যে বাসন ওখানে জড়ো করা রয়েছে। আর মাংস করি আর কি করি দেখি, আর একটু ভাজা টাজা করি কি দেখছি। আগে মাংসটা তো করি, তারপর লাস্টে দেখছি কি করব, যদি একটু মনে হয় করবো, আর নাও করতে পারি। আর জয়ী সোনা ঘরে টিভি দেখছে। মাংসটা এখানে কষাচ্ছি, ভাতটা বসিয়ে দেবো দেখি। জয়সোনা এখন টিভি দেখছে। ঠামের বাড়ি থেকে আজকে ঠামের বাড়ি পড়তে বসেছিলে, তাই তো মা? ম্যাম বলেছে ওখানেই পড়তে। ওখানেই পড়তে বলেছে? তাহলে আজকে থেকে ওখানেই পড়বা। হ্যাঁ ভালো করেছো। এখন কি দেখছো? এই দেখো রাধা কৃষ্ণ দেখছে। তুমি রাধা কৃষ্ণ চেনো? তাই তো। হ্যাঁ তো, তোমার মনে আছে? আর সোনা মা চান করবা কখন? কি তাই ও কি করে বলছে, ঠিক করে বলো। মনির সাথে স্নান করবা? মনির সাথে চান করতে ভালো লাগে? না আগে স্নান করবো, তারপর। আচ্ছা বলছি, মনির সাথে স্নান করতে ভালো লাগে? মনিকে ভালোবাসো? মনি ভালোবাসো তোমাকে? সোনা মা আমার, ছোনা ছোনা, এই যে ছোনা ছোনা হাতে, উলে বাবালি উলে বাবালি উলে বাবালি। আচ্ছা তুমি টিভি দেখো। হ্যাঁ মাংসটা প্রায় হয়ে এসেছে, আর মাংস আর কী করবো বলছিলাম, তো ফ্রিজে বরবটি ছিল, ওই বরবটিটা কুটে নিলাম। এই বরবটি ভাজা করব, এতে একটু আলু কেটে দেবো, বরবটি আর আলু ভাজা করব, তারপর মাংসটা হয়ে গেলে তারপরে ভাত বসাবো। এই হচ্ছে ব্যাপার। তাতে করে রান্নাবান্না করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, স্নান টান করবো। আর দিদি ঘর মুছে চলে গেছে। চলো বন্ধুরা, রান্নাবান্না সব কিছু কমপ্লিট, গ্যাসটা সব কিছু মুছে নিয়েছি পরিষ্কার করে, এইসব জায়গা সব মুছে নিয়েছি পরিষ্কার করে। আর এই যে ভাতটা ফেলে দিতে হবে, এটা নষ্ট হয়ে গেছে, এটা কালকের ভাত। আর সব কিছু পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম,
এবার ভাতটা ফুটে গেলে নামাবো, উপর দেবো, তাহলেই আমার রান্নাবান্না কমপ্লিট। আর রান্নাঘরের মেঝেটাও পরিষ্কার করে মুছে নিয়েছি, তাই তো? কী করছিলাম, খেলা করছিলাম, মোছা মোছা খেলা। ও শুধু বারবার আসছে যে রান্না হয়েছে, ও মনি রান্না হয়েছে, রান্না হয়েছে, আজ রান্না হবে কী করবো, তুই তখন স্নান করিস নি, খাবে কী করে? এবার আমি আরও স্নান করবো, আমার সাথে তুমি স্নান করবে বলে বসে আছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 1:30 বাজে। তো স্নান করে নি, স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করে নি, তাই তো মা? আমরা সোনা, আমরা মাসি বন্ধু মিলে খাওয়া স্নান করে নি, তাই তো মা? চলো এই আর কি, কালকে ভিডিও এখনো এডিট করতে পারিনি, আপলোড করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, দেরি হবে, বুঝতে পারছি, বিকেল হয়ে যাবে, কিছু করার নেই, সবই জানো, সবই বুঝতে পারছি, আর কিছু এক্সট্রা করে কিছু বলার নেই, এরকমটা হবে। ভিডিও আসছে এই অনেক, স্নান টান করে চলে এসেছি। আর শোনা মামা স্নান করে দিয়ে, তাই তো মা? আমি তুমি স্নান করেছি একসাথে, তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3 বাজে, তো চলো খিদে পেয়ে গেছে ভীষণ। কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো কি দেখো ফ্রেন্ডস কি। আরে দেখো জনি বসে আছে, জনি না আমাকে দেখে আর ভয় পাচ্ছে না। আয় মা, আয়। কী কী রান্না করেছি চলো দেখাই। আজকে রান্না বান্না, ভাতটা রান্নাঘরে রয়েছে, এখন আনা হয়নি, আনবো। আর এটা হচ্ছে বরবটি আর আলু, কি তাই খাস? এটা হচ্ছে বরবটি আর আলু ভাজা, আর এইটা হচ্ছে স্পেশাল মেনু। খোল খোল খুলছে সিমসিম, ওয়াও, দেখে যাও তো পছন্দ হয়েছে কিনা। এটা হচ্ছে চব্বি খাবার, চব্বি চব্বি আছে। এটা হচ্ছে খাসির মাংসের ঝোল, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। কি গন্ধ বেরোচ্ছে, তাই চব্বি খাবা, চব্বি খাবো, আজকে দিদুন খেপাবে ফোন করে, বলে চব্বি খাবা, চব্বি। তো চলো বন্ধুরা ভাতটা বেড়ে ফেলি, অনেক বেলা হয়ে গেছে। বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, ভাত বেড়ে নিয়েছি, জয়ী আজকে আমার সাথে খাবে। আয় এই এদিকে আয়, কাঁটা চামচ আনতে বারণ করলো না বাবা? হ্যাঁ ভীষণ গরম, চলো খাওয়া দাওয়া করে নি। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এবার জায়গাটাকে সব পরিষ্কার করে দিয়েছি। আরে দেখো এ সব ভাত আজকে একা একা খেয়েছে। কি তুমি সব ভাত একা একা খেয়ে নিয়েছো আজকে? এটা তো আমি প্রথমবার দেখছি তুমি আজকে সব ভাত একা একা খেয়েছো। হ্যাঁ তাই, সেটা তো আমি দেখতে পাইনি, কিন্তু আজকে তো মাংস দিয়ে সব ভাত একা একা খেয়ে নিয়েছে, যতটুকু দিয়েছি দেখো সব শেষ, আর পুরোটা একা একাই খেয়েছে। একটু দেরি হয়েছে তাহলেও একা একা খেয়েছে তো, তাই তো? রাত্রেও একা একা খাবা তো? ঠিক আছে তাড়াতাড়ি নাও, হাত ধুয়ে নাও, খেয়ে এবার শুয়ে পড়বা, শোবা দাও। কো এটা পিঁপড়ে, ধ্যাস, হ্যাঁ নোংরা হবে কেন, আমি মুছে দিলাম না এক্ষুনি, পাগলি, ও পিঁপড়ে আসে ওরকম, শুয়ে পড়ি, পরে কথা বলছি আবার। এখন দুপুর 1:00 বাজে বলে তো অনেক লেট হয়ে গেছে, আর 3:13। গুড ইভিনিং বলো, গুড ইভিনিং বলো, গুড ইভিনিং। এখন আমরা কি করব? এখন আমরা চা খাবো। এই তুই চা খাবি? তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি চা করতে আসলাম। এই দেখো চা অলরেডি করেও নিয়েছি তিনজনের জন্য, তো অলরেডি চা করে নিয়েছে, এই যে এখানে রয়েছে চা। আর এটা হচ্ছে সোনা মামামের জন্য ম্যাগি, তাই তো মা? এগ ম্যাগি। ওরে বাবা, তো চলো চা নিয়ে ঘরে যাই, আমরা মজা করে চা খাই, মজা করে ম্যাগি খাই। সোনা মা, তো বন্ধুরা এখন বাজে রাত 10:30, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আজকে এখনো জয়ী আমাদের সঙ্গে খেতে বসেছে দুপুরের মতো, এখনো খেয়ে নেবো, ঠিক আছে মা? এই যে আমরা খেতে বসেছি, তো চলো খেয়ে নিই, দুপুরে যেটা ছিল মাংস ওটাই রয়েছে, ঠিক আছে? আর রাত্রে এক্সট্রা করে ভাত করে নিই, যা ভাত রয়েছে সবাদের সবার হয়ে যাবে। চামচ দিয়ে খাচ্ছে দেখো, বা হাত দিয়ে, চামচ দিয়ে তো খাই। এখনো হাত খুলতে অনেকদিন দেরি আছে, অধৈর্য হয়ে যাচ্ছে, বলছে কিনা 1 মাসের আগেই খুলে ফেলবো।
এক মাস পরে যে অতদিন রাখবো না না আর অতদিন না রাখলে হাত সেট না হয় যদি ও না তো চলো আমরা খেয়ে নি এই দেখো কালকের মতো বসেছি আজকে দুপুরের মতো কোথায় আছো শুনে গেট আওয়াজ হচ্ছে শুনে গেট দিয়ে দেব না দেখে আসো মাম্মা ইস এটা ভাতে পড়ছে তুলে নে তো চলো খেয়ে নি পরে কথা বলছি টিভি চলছে টিভি দেখতে দেখতে কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি কালকে তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে ছিলাম ছাদে অনেকক্ষণ থাকার পরে নিচে আসলাম তারপরে আমি আর জয়সোনা কত সময় টিভি ছেড়ে ওরে কি নাচ কি বলবো আমি ঘরে দরজা দিয়ে আমি আর জয়সোনা টিভি ছেড়ে কি নাচ তারপরে তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি কিচ্ছু ও বলছে মনি গান চালাও নাচের গান চালাও ওর নাচের গান চালিয়ে দিয়েছি ও নাচ করছে তারপরে ওকে একটু সাজিয়ে দিলাম তারপরে এরকমভাবে তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম কিছুক্ষণ পরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম 11টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি আর সব আমরা সবাই জেগেছিলাম সারা রাত গল্প করেছি জেগেছিলাম ঘুমই হয়নি কালকে সারা রাত কালকে যখন ঘুমিয়েছি আমরা কটা বাজে অনেক রাত তখন যা হোক আর সেটা বলে লাভ নেই তারপর সকালবেলা উঠলাম উঠে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে এখন রান্না করব তা ভিডিওটা এডিট করছি পোস্ট করব বলে তারপর দেখি যে ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি কালকে তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই কথা বলে ভিডিওটা শেষ করি আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তোমরা তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আগের মানে আজকে যে ব্লগটা বানাচ্ছি কালকে যেটা পোস্ট হবে সেটা তো বললাম আবার আজকে যখন যেহেতু বানাচ্ছি আমি তো সেহেতু তোমাদের সঙ্গে এটা বলাটাই দরকার তাই না এখন আপাতত আমি রান্নাঘরে রয়েছি রান্নাঘরে রান্নার জোগাড় করে নিয়েছি রান্নাটা বসাচ্ছি আর সবাই ঘরে রয়েছে আর জয়সোনা ঠামের বাড়ি পড়তে গেছে তো এই হচ্ছে ব্যাপার ভিডিওটা দুদিন এই দুদিন খুব ছোট হয়ে যাচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছু কালকে থেকে হয়তো ভালোভাবে করার চেষ্টা করব আর একটা কথা কালকে ভুলবশত একদমই ভুলবশত আমার ভিডিওর একটা ক্লিপ খুব বাজেভাবে আমি পোস্ট করে ফেলেছিলাম তো আমি সেটা দেখতে পেয়েই দেখে আমার একটা ক্লিপ বিচ্ছিরিভাবে আমি পোস্ট করে ফেলি তো আমি ওটা ইচ্ছা করে করিনি ওটা বুঝতেই পারছো আমি এডিটটা ভালো মতো করতে পারিনি ভিডিও ভালো মতো করতে পারিনি আমি ওটা খেয়াল করিনি এডিটটা যে ওইটা যে ওরকমভাবে হবে আমি বুঝতে পারিনি ওটা আমার ভুল আমার ভালো করে চেক করা উচিত ছিল তো যেহেতু যখনই আমি তোমাদের কমেন্টে পেয়েছি যে ওরকম একটা বাজে অবস্থায় ভিডিওটা পোস্ট হয়েছে তখন আমি দাদাকে বলি তো দাদা ওটা কেটে দেয় কেটে দিয়ে তারপরে আমি আবার পোস্ট করি এটাই হচ্ছে ব্যাপার তো এর মধ্যে কিছু মানুষ ওই ওই ওইটুকু ক্লিপ কেটে তার নিজের ভিডিওতে বসিয়ে দিয়েছে মানে আমি কালকে থেকে শুধু সেটা ভাবছি আর অবাক হয়ে যাচ্ছি যে মানুষ কি করে পারে এটা করতে সেও আবার একজন মহিলা যে এটা করেছে তার তো বোঝা উচিত যে এর আগে কোনোদিন এমনটা হয়নি নিশ্চয়ই সেটা ইচ্ছাকৃত হয়নি ভুল করে হয়েছে তো কিছু বলার নেই ওটা ভুলই ছিল বন্ধুরা ওটা ওটা আমি ইচ্ছা করে করিনি তোমরা সবাই যদি যাই হোক কিছু করে থাকি তো ক্ষমা করে দিও আমার আমার চেক করা উচিত ছিল ওরকমভাবে ছাড়াটা আমার উচিত হয়নি আমি একদমই বুঝতে পারিনি আমি খেয়ালই করিনি আমি মনে করছি জল ভরছে ওই সিনটা আমি আর দেখিনি আমি জল ভরছি তো ওই সিনটা কী দেখবো পরে পরে সরিয়ে দিয়েছি এডিট করার সময় তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর এখানকার পরিবেশ পরিস্থিতি একদিন সব ঠিক হবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তোমরাও সেটা প্রে করো আমিও সেটা প্রে করি হাসি মুখে ক্যামেরার সামনে আসছি তার মানে যে সারাক্ষণ ক্যামেরার পিছনে হাসি মুখে আছি এমনটা কিন্তু নয় তো তোমাদের সঙ্গে কি মানে খারাপ করে আসবো এটাও নয় তো চলো খুব ভালো থাকো টাটা পরের ভিডিওতে আসছি